আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই নিয়ে। এই চিকেন ফ্রাইয়ের বিশেষত্ব হচ্ছে আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি, আদা ও রসুন বাটা 1 চা চামচ, একটুখানি গোলমরিচের গুঁড়ো 1/3 চা চামচ, লাল মরিচের গুঁড়ো, লবণ 1 চা চামচ, দারচিনি, এলাচ ও ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ টমেটো সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 পিস বনলেস চিকেন ব্রেস্ট ভালো করে মশলায় মিশিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। চিকেনগুলোকে মাঝখান থেকে অল্প একটু কেটে নিব, পুরো কেটে আলাদা করে ফেলবো না। বাটিতে থাকা বাড়তি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনে। দুইশো গ্রাম মোজারেলা চিজ আমি গ্রেট করে নিচ্ছি। আটার মধ্যে মাখিয়ে নিচ্ছি একটু। 2টা ডিম ভেঙে নিয়েছি, একটু ডিমগুলোকে ফেটে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। আটায় মাখানো চিকেনটা এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখান থেকে উঠিয়ে ব্রেড ক্যামে দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে রেখে এক একটা সাইড ভেজে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই উইথ মোজারেলা চিজ। বাসায় অবশ্যই ট্রাই করার অনুরোধ রইলো।